মায়েরা জেনে রাখবে, আমরা বলি না চারিধাম কি জয়, বলি তো চারিধাম কি 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 চারিধাম? ভারতবর্ষের চারটে কোণে চার ধাম আছে ভগবানের, এবং চার যুগ অনুসারে সেই ধাম রয়েছে, সেগুলো জানতে হবে। সত্যযুগের ধাম হলো একেবারে উত্তর ভারত হিমালয়ের মধ্যে, সেটা হলো বদ্রীনাথ ধাম। ত্রেতা যুগে ধাম হলো একেবারে দক্ষিণ ভারতে সমুদ্রের তীরে রামেশ্বরম, রামেশ্বর ধাম। তিন নম্বর একেবারে পশ্চিম দিকে, ভারতের পশ্চিম দিকে গুজরাটে দ্বাপর যুগে দ্বারকা ধাম। আর কলিযুগে একেবারে সমুদ্রের তটে পূর্ব দিকে আমাদের পুরী ধাম। পুরী ধামে কে আছেন মায়েরা বসে? জগন্নাথ দেব। জগন্নাথ দেব হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। সেই জগন্নাথ ধামে, পুরী ধামে মহাপ্রভু থাকতেন। আর প্রতি বছর বাঙালিরা ওই সময় এসে মহাপ্রভুকে দেখে যেত, আমার ছেলে ঘরের ছেলে নিমাই কেমন আছে একবার দেখে যায়, তাই ওই আসত। কিন্তু আগেকার দিনের পুরীতে যাওয়া অন্তত মাস তিনেকের ধাক্কা বাবা, তিন মাসের ধাক্কা। কেননা আষাঢ় মাসে রথ বেরোতে হবে জ্যৈষ্ঠ মাসে, কেননা বন্দে ভারত এক্সপ্রেসটা ছিল না যে 7 ঘন্টা নিয়ে চলে যাবে, তখনকার দিনে ছিল না। তখন হেঁটে হেঁটে গরুর গাড়ি চড়ে নদী পার করে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হতো, ওই জন্যে যাওয়াটা এক মাস। এবার রথ দেখা হয়ে গেল, এবার ফেরাটাও কিন্তু খানিকটাই এক মাস, মোটামুটি তিন মাসের ধাক্কা পুরীতে যাওয়া মানে। তা বাঙালিরা সবাই পুরীতে যায়, তাদের একটাই উদ্দেশ্য, রথ দেখা কলা বেচা দুই হবে, রথেরও রথ দেখাও হবে আর সাক্ষাৎ আমার মহাপ্রভুকে একবার দেখে আসা হবে, মনের শান্তি দূর হবে। হ্যাঁ, মনের আমার শান্তিটা থাকবে মহাপ্রভুকে দেখে, ওই জগন্নাথকেও দেখা হবে, সচল জগন্নাথকেও দেখা হবে, মন্দিরের জগন্নাথ আর বাইরের জগন্নাথ দুই দেখা হবে। চলো চলো জগন্নাথ দেব দেখতে যাই, চলো। ও মায়েরা, জগন্নাথ দেব হলেন সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। কেন এটা কেন বলছি আমি, এর একটা কারণ আছে। যারা যারা গান শুনছেন, পুরী কারা গিয়েছেন হাত তুলুন দেখি, পুরীতে কারা গেছেন? পুরী, বাহ, মোটামুটি সবাই গিয়েছে। পুরীতে গেছেন মানে জগন্নাথ দেখেছেন, জগন্নাথ দেখেছেন মানে ভগবান কৃষ্ণকে সাক্ষাৎ দেখেছেন, এটা ভক্তদের বিশ্বাস। কেন? এর একটা কারণ আছে। এই কারণটা যদি আপনারা জানতে চান তাহলে বলবো, নইলে গোপনীয় ব্যাপার তো, বলা উচিত নয়। যদি আপনারা জানতে চান তাহলে বলবো, ও মায়েরা বলবো না, বলবো না, বলবো বলবো। আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু এই যে যারা গন্ডগোল করছো চুপচাপ বসো, তোমাদের তোমাদের তো পেটে কথা থাকে না, তোমাদের বলবো কি, মেয়েদের পেটে কথা থাকে? পাঁচ কান করে বেড়াবে, বলবে না কারোর কাছে, শুধু আসর থেকে শুনে যাও আর বাড়িতে চলে যাবে। মন দিয়ে শোনো, আমরা মানুষ যখন মারা যাই তখন সনাতন ধর্ম অনুসারে আমাদের দেহটাকে পোড়াতে হয়। পুড়ে গেলে, আমি চুল্লির কথা বলছি না, বৈদ্যুতিক চুল্লি নয়, কাঠের আগুনে পোড়ালে দেহের সব পুড়ে যায় বাবা, কিন্তু একটা অংশ আছে যেটা দেহের পোড়ে না। কোন অংশটি পোড়ে না? হ্যাঁ, নাভিকুণ্ডলটা কিন্তু পোড়ে না। কারণ হ্যাঁ, যেহেতু সমস্ত শরীর দলামচড় পাকিয়ে পুড়ে তৈলাক্ত অবস্থায় ওই নাভিকুণ্ডলটাই অবস্থিত থাকে, ওই জন্যে ওইজনটা পড়বে না। এই জন্য হিন্দুরা কি করে, কেউ কেউ কোনো কোনো হিন্দু কোনো কোনো সনাতনাবলম্বী নাভিকুণ্ডলটাকে নদী বা সমুদ্রের জলে তর্পণ করে দেয়, নইলে কেউ বাড়িতে এসে সেটাকে সমাধি একটা বানিয়ে দেয়, স্মৃতিসৌধ একটা বানিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে তিনি যখন লীলা অবসান করলেন, দ্বাপর যুগের লীলা যখন সম্বরণ করলেন, তিনি তো মারা গেছিলেন জরাব্যাধের সেই তীরের আঘাতে। তিনি যখন মারা গেলেন, প্রাকৃত শরীরটা যখন তিনি ত্যাগ করলেন, তখন যদুকুল বংশধরগণ ভগবান শ্রীকৃষ্ণের দেহটিকে চন্দনের কাষ্ঠে পুড়িয়েছে, চন্দন কাঠতে। পোড়ানোর পর প্রকৃতির নিয়ম অনুসারে, প্রকৃতি যেহেতু তিনি প্রাকৃতিক একটা দেহ নিয়ে এসেছেন, সেই নিয়ম অনুসারে সব পুড়ে গেছিল, কিন্তু ওই নাভিকুণ্ডলটা পুড়েনি। এই নাভিকুণ্ডলটা নিয়ে কি করলো যদুকুল বংশধরগণ? তারা একটা ভাণ্ডের মধ্যে দিয়ে, মুখটা বেঁধে দিয়ে, গুজরাটের সমুদ্রের জলে তারা তর্পণ করে দিল। এবার সেই স্বর্ণ ভাণ্ডটি গুজরাটের সমুদ্র থেকে
ভাসতে 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 এসে ঠেকলো পুরীধামের সমুদ্রে। যেই ঠেকলো সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ সমস্ত পুরীর ভক্তদের পাণ্ডাদের সব স্বপ্ন দিলেন। স্বপ্নে তিনি বললেন, স্বপ্নাদেশ যে অমুক জায়গায় আমার দ্বাপর যুগের নাভিকুণ্ডল ভেসে এসেছে, তোরা নিয়ে আয়। আর আমার এই যে দারুব্রহ্ম জগন্নাথ মূর্তি নিমকাঠ দিয়ে যেটা তৈরি, এর মধ্যে তোরা প্রতিষ্ঠা কর, আজ থেকে আমি এইখানে বসবাস করব। ভক্তরা সবাই ছুটে গেল, দেখলো সেই জায়গায় ভাণ্ড ভেসে আছে, সেটাকে তুলে নিল। সেই দিন থেকে নিয়ম শুরু হলো পুরীর মন্দিরে, যে প্রাণ প্রতিষ্ঠা আর ব্রহ্ম বস্তু পরিবর্তন। এটা অনেকেই জানেন না। আপনারা জানেন 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেবের দেহ পরিবর্তন হয়, মূর্তি পরিবর্তন হয়, জানেন তো মায়েরা? 12 বছর অন্তর অন্তর। আর 12 বছর অন্তরে পুরনো দেহ থেকে নতুন দেহর মধ্যে ওই ব্রহ্ম বস্তুটি পরিবর্তন হয়, ওই যে নাভিকুণ্ডলটা পরিবর্তন হয়। যেদিন পরিবর্তন হয় পুরীর মন্দিরের মধ্যে কোনো লাইট জ্বলে না, শুধুমাত্র গর্ভগৃহে একটা ঘিয়ের প্রদীপ জ্বলে। আর কোন একজন দৈত্যপতি বা ব্রাহ্মণ এসে ওই ওই নাভিকুণ্ডলটা নিয়ে পুরনো দেহ থেকে নিয়ে নতুন দেহের মধ্যে স্থানান্তরিত করবে, নিজের প্রাণকে সমর্পণ করে ওইটা বিধিটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। যেদিন করা হয় সেই দিন থেকে 2-3 মাসের মধ্যে ওই ব্রাহ্মণটি মারা যান, ওই ব্রাহ্মণটি মারা যান। এখনো সেই নিয়ম চলছে, এখনো চলছে। যারা বিশ্বাস করবে না করবে না, আমার কিছু করার নেই। কিন্তু কোন কাঠ থেকে জগন্নাথের মূর্তি হয়? নিম কাঠ। কোন নিম কাঠ? যে নিম কাঠের ভেতর থেকে চন্দনের গন্ধ বেরোবে সেই নিম কাঠ। আর সেইটা খোঁজার জন্য কাউকে যেতে হবে না, সে চন্দন কাঠের নিম এমনি আসবে, ভগবান সব বলেই দেবেন যে কোথায় আছে। এখনো পর্যন্ত সেই নিয়মে পুরীর মন্দিরে ভগবান জগন্নাথ দেবের আরাধনা হয় বাবা। আর সেই জগন্নাথ দেব, ওই যে মায়েরা বললাম ভগবান কৃষ্ণের নাভিকুণ্ডল এখনো পর্যন্ত জগন্নাথ মূর্তির মধ্যে আছে, তাই ভক্তদের বিশ্বাস ওই জগন্নাথ মূর্তি হলো সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ, সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। আর জগন্নাথের রূপ তাহলে এরকম দেখতে কেন? ওটা হচ্ছে বিরহের রূপ। জগন্নাথের রূপটি হলো কৃষ্ণের বিরহের রূপ। জগন্নাথের মূর্তি কৃষ্ণের কোনো আনন্দের মূর্তি নয়। রাধা প্রেম বর্ণনা করতে করতে, ব্রজ প্রেম বর্ণনা করতে করতে ওই দ্বারকাবাসীর কাছে ভগবান কৃষ্ণ এইরকম প্রেমে জ্বলে গেছিলেন, প্রেমের আগুনে কৃষ্ণ জ্বলে গিয়ে ওই কৃষ্ণের রূপ হয়েছে, সেই রূপটি আমরা পুজো করছি। তাই কৃষ্ণ এই জগন্নাথের মূর্তিটা প্রেমের রূপ, কৃষ্ণের প্রেমের রূপ, ওটাকেই আমরা এখন পুজো করছি। তাই মহাপ্রভু ওই পুরীধামেই থাকবেন বলে স্থির করলেন যে আমি এখানেই থাকবো, আমার ভক্তরা আসবে আমার সঙ্গে দেখা করবে, আর আমি জগন্নাথ দেবকে দেখা করব। তাই চলো, এই এই যে নবদ্বীপ বাসিগণ, চলো চলো, রথের সময় হয়ে গেল, আমার সচল রথটা ভালো করে রথটাও দেখে আসি, একবার দেখে আসি গো, বছরে তো একবার করে দেখা হয়, তাতেই মন ভোলাতে হয়, আর সারা বছর তো দেখা হয় না। চলো সবাই মিলে যাবো, চলো দেখি জগন্নাথ মন্দিরে যাবো, চলো ও মায়েরা, চলো যাবে নাকি? যাবে? তাহলে কারো জোরে বসো, হাত জোরে করে বসো, সব একটু হাত জোরে করে বসো। আমি যখন শ্লোক উচ্চারণ করব, শ্লোকগুলো বলার সময় উলুধ্বনি দেবে, কেমন? চলো সবাই কারো জোরে বসো। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তো নয়ন পথ গামী ভব তো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তো কদাচিত কালীন্দিপত বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণিসারি চিত পদ জ
জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু বলো জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেব কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এসো 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 সবাই এসো, এই এক বছরে তোমাদের সঙ্গে দেখা হয়, বছরে একবার করে কত ভালো লাগে। দেশের লোক যদি দেখা করতে আসে ভালো লাগবে না? বিদেশের লোকরা যদি দেশের লোককে একবার দেখতে পায় সারা বছরে, তাতে তাদের কত আনন্দ। এসো এসো, বাহ, তোমাদের দেখে মনটা একই। তুমি আবার এসছো, তোমাকে না কতবার বলেছি তুমি আসবে না, বারবার অনুরোধ করো, সত্য তুমি এসছো, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, যাও তুমি চলে যাও পুরীর থেকে। সবাইকে অভ্যর্থনা করে মহাপ্রভু নিজের কাছে নিয়ে এলেন। একজনের উপর মহাপ্রভু এরকম রেগে গেলেন, তিরস্কার করলেন, কে জানো মায়েরা, জানলে তোমরা অবাক হয়ে যাবে যে কাকে মহাপ্রভু এরকম তিরস্কার করলেন। যাকে ছাড়া নিমাই কখনো চলতো না, যে না হলে নবদ্বীপে নিমাই পণ্ডিতের কোনো ঘুম থাকতো না, আজ সেই মহাপ্রভু তাকেই বলছে। তাকে জানো, তার নাম হচ্ছে নিত্যানন্দ। মহাপ্রভু নিত্যানন্দকে বলছে, দাদা কেন আসছো তুমি আবার, তোমাকে না বারবার বলেছি তুমি আসবে না, তুমি আমার এখানে এলে আমার বড় ক্ষতি হয়, আমার ক্ষতি নাকি তোমার কাছে কিছু নেই, কোনো গুরুত্ব নেই, তোমার অনুরোধ করি দাদা তুমি এসো না, আমি হাত ধরে করে অনুরোধ করছি তুমি এসো না দাদা, তুমি চলে যাও। ভক্তদের মনটা প্রভাব, সব ভক্তরা মাথা নিচু করে নিল, মনটা একটু খারাপ হয়ে গেল। কি সন্ন্যাসী হয়েছে বলে এত নিষ্ঠুর যে নিজের বাড়ির লোককে কখন দেখবেও না? এই নিতাই চাঁদ নিমাই ছাড়া কিছু জানে না, নিমাই বলতে পাগল, সারা বছর সে দেখতে পায় না, বছরে একবার মাত্র আসে এই পুরীধামে রথের সময়, তাও মহাপ্রভু তার মুখ দেখবে না, তাকে এইভাবে আমাদের সবার মধ্যে বলতে তুমি চলে যাও, এটা প্রভুর উচিত নয়। এরকম ভক্তরা মনে মনে ভাবছে। নিত্যানন্দ কিছু বলল না, মাথা নিচু করল, মহাপ্রভুর সামনে থেকে চলে গেলেন, সরে গেলেন, আবার বাংলায় চলে এলেন। বাংলায় ফিরে যারা নিত্যানন্দের সঙ্গে নবদ্বীপ থেকে যারা পুরীতে গিয়েছিল, তারা এসে বলছে যে দেখো নিমাই, দেখো নিতাই চা, আমরা তোর পক্ষে কত সম্মান করি, জগাই মাথায়ের মাথার কলসির আঘাতও তুমি সহ্য করেছো হরিনাম করতে গিয়ে, আমরা জানি নিমাই কত কষ্ট করেছে, নিমাইয়ের থেকে কষ্ট নিমাইয়ের ভক্তরা বেশি করেছে, হরিদাস ঠাকুরের চাবুক পেটানো করা হয়েছে, খোল ভেঙে দেওয়া হয়েছে, নিতাই চাঁদের মাথা ফাটিয়ে দেওয়া, কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে, তো অত্যাচারগুলো তো হয়েছে। তা নিতাই চাঁদ তুমি এত আবেগ নিয়ে এত ভালোবাসা নিয়ে নিমাইকে দেখতে যাও, আর নিমাই তোমাকে এইভাবে বারবার করে প্রতি বছর এইভাবে বিতাড়িত কর, আর তোমার আমরা অনুরোধ করছি নিতাই চাঁদ আর এইভাবে যেও না, আর অপমান নিতে যেও না। তখন নিতাই চাঁদ একটু মুচকি মুচকি হাসছে আর ভক্তদের বলছে, ভক্তগণ তোমরা কি বুঝবে, তোমরা বোঝো না, আসলে নিমাই আমাকে ছাড়া থাকতে পারে, কিন্তু আমি তো নিমাইকে ছেড়ে থাকতে পারি না, তাই বছর একবার ছুটে যায়, ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে,
ওই জন্যই হয়তো আমাকে এইভাবে বলেছে, কিন্তু তোমার ভাই ওর অমঙ্গল কামনা কি আমি করতে পারি? যাই হোক ছেড়ে দাও কথা। সেই বছরটা গেল,